নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের জয়নাল আবেদিন সবুজ পাঁচ বোন এক ভাই আর বাবা মাকে নিয়ে খুব কষ্টে চলে সংসার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে শিক্ষক হবার দেন নিবন্ধন পরীক্ষা পাশ করেও নানা জটিলতায় চাকরি হয়নি তার পরে ছয় হাজার টাকা বেতনে কাজ নেন স্থানীয় একটি মাদ্রাসায় কিন্তু সংসার চলে না তাতে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার ইউটিউব দেখে করলা চাষের প্রতি আগ্রহ জমে সবুজের দেড় লাখ টাকা পুঁজি নিয়ে নামেন করলা চাষে প্রথমবারেই লাভ করেন তিন লাখ টাকা তারপর আর পিছনে তাকাতে হয়নি সবুজকে ইউটিউবে আবু উত্তরবঙ্গের একজন কৃষি অফিসার উপজেলা অফিসার মনে হয় চুয়াডাঙ্গা তো আসলে ওনাকে আমি ফলো করি উনি বিটি বেগুনের উপরে বা করলার উপরে বিভিন্ন ধরনের উনি পোস্ট দেয় তো ওনাকে ফলো করতে করতে এক সময় মাথায় ঢুকলো যে না আমিও কিছু করতে হবে বেকার তো আর বসে থাকলে চলবে না একটা কিছু আমাকেই করতে হবে তখন আসলে আমি করলা চাষ শুরু করি করলা চাষ করে লাভের টাকা দিয়ে করেছেন দোতলা বাড়ি বাজারের দোকান ফসলি জমি গবাদি পশু দুই কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়েছেন দশ বছরে এ লাভের টাকা থেকেই দিয়েছেন বোনদের বিয়ে দেড় লক্ষ টাকার মতন আমি দিছি দিয়ে আমি এই করলা চাষ শুরু করছি তো ইনশাল্লাহ আর প্রথম বছরে আমার পাঁচশো লাখ টাকা বেচা বিক্রি হয়েছে আমার নিজস্ব পরিবহনে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে গিয়ে পাইকারি দরে করলা বিক্রি করেন সবুজ তার খামারে কর্মসংস্থান হয়েছে দশ থেকে ১২ জন বেকার যুবকের ওনার এই চাষ দেখে মোটামুটি এই গ্রামের আরও অনেক কৃষক আগ্রহী হয়েছে এবং অনেকেই মোটামুটি করলা চাষের প্রতি যুক্তেছেন বেকার সময় না কাটিয়ে কৃষি সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন সময় সময়টা নষ্ট না করে এই ধরনের সবুজ ভাইয়ের মতো যদি আমরা চাষাবাদ করে থাকি তাহলে আমাদের যুব সমাজ অনেকে গিয়ে যাবে আমরা দেখা দেখে পাশাপাশি অনেকেই আমরা প্রযুক্তি দিয়েছি ইনশাল্লাহ আমরা করব। সবুজকে একজন সফল উদ্যোক্তা হিসাবে দেখেন উপজেলা কৃষি কর্মকর্তা জানান ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছেন সবুজ এতে স্বাভাবিকের তুলনায় তিন গুণ ফলন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা এবছর সুবর্ণচর উপজেলায় প্রায় তিনশো হেক্টর জায়গাতে করলার আবাদ হয় আমরা আশা করতেছি যে দিন দিন এর আবাদ আরও বৃদ্ধি পাবে এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার সহ এবছর দুশো চল্লিশ শতাংশ জমিতে করলা চাষে ছয় লাখ টাকার বেশি খরচ হয়েছে সবুজের পরিবেশ অনুকূলে থাকলে প্রায় অর্ধকোটি টাকার করলা বিক্রি হবে বলে আশা করছেন এই সফল উদ্যোক্তা রাশিদুল ইসলাম গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক